সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেক রিকোয়েস্টের পরে ফাইনালি আমি আপনাদের জন্য লিঙ্কডিং মার্কেটিং কোর্স ইউটিউবে অ্যাভেলেবেল করে দিলাম তো আশা করি যে আপনারা এখানে থেকে পরিপূর্ণ লিঙ্কডিং মার্কেটিং শিখতে পারবেন কিভাবে একটা লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা কিভাবে আপনি একটা খুবই সুন্দর এবং প্রফেশনাল মানের লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করবেন কাস্টমাইজেশন করবেন দেন অপটিমাইজেশন করবেন কিভাবে জব ফাইন্ড করবেন বা কীভাবে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন টোটাল কথা যদি আমি বলি লিঙ্কডিং মার্কেটিং এ টু জেড তো এই প্লে লিস্টের ভিতরে আমি যে কোর্সটা লস করতেছি লিঙ্কডিং মার্কেটিং এটা আপনি সম্পূর্ণ কোর্সটা আমাদের এই প্লে লিস্টে পেয়ে যাবেন আশা করি এবং আপনি লিঙ্কডিং থেকে কিভাবে ক্লায়েন্ট ধরবেন সেটাও আমি শেখাবো মানে টোটাল কথা হচ্ছে লিঙ্কডিংয়ের অ্যাড টু জেড যা কিছু আছে লিঙ্কডিংয়ের সব কিছু এই কোর্সের ভিতরে থাকবে তো আমি এখানে আপনাদেরকে প্লে লিস্ট করে দিব সেখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখে শিখতে পারবেন আবার অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভিডিওগুলো যেন লং না হয় আমি সেই জন্য আমি ছোট ছোট করে টপিকগুলো রাখব দশ পনেরো মিনিট বা বিশ মিনিট করে একটা করে টপিক রাখব আর একটা করে পার্ট শেষ হয়ে যাবে তো এবার কথা হচ্ছে লিঙ্কডিং কেন আমরা ব্যবহার করব। লিঙ্কডিং দিয়ে মূলত কি হয় এটা হচ্ছে বড় কথা তো লিঙ্কডিং মূলত একটা সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে পারেন যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট এরকম একটা সোশ্যাল নেটওয়ার্ক এখানে যারা অ্যাকাউন্টগুলো করে থাকে তারা বেশিরভাগ মানে এখানে যারা অ্যাকাউন্ট করে তারা বেশিরভাগই হচ্ছে প্রফেশনাল একদম প্রফেশনাল লিঙ্কডিংয়ে মূলত যারা আসে তারা ম্যাক্সিমাম মানুষগুলোই মানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষগুলোই হচ্ছে প্রফেশনাল এবং এখানে প্রফেশনাল মানুষদের জন্যই লিঙ্কডিং প্ল্যাটফর্মটা বুঝছেন এটা এটা হচ্ছে একটা মাইক্রোসফটের কোম্পানি বলতে পারেন লিঙ্কডিং হচ্ছে মাইক্রোসফটের একটা কোম্পানি এটা দুই সালে প্রতিষ্ঠানটা চালু হয় আর কি এবং ফাইনালি চালু হয় হচ্ছে দুই সালে মানে আনুষ্ঠানিকভাবে চালু হয় আর কি এটার মূলত উদ্দেশ্যই হচ্ছে প্রফেশনাল মানুষজনদের জন্যই এটা তৈরি করা হয় আর কি চাকরিজীবী বা ব্যবসায়ীদের জন্যই মূলত বিশেষভাবে এই লিঙ্কডিংটা তৈরি করা হয় আর এখানে প্রায় দুইশো দুইশো প্লাসের মতো মেবি দুইশো হবে সম্ভবত দুইশো দেশের ভিতরে মোটামুটি প্রায় আপনার নয়শো মিলিয়ন অ্যাক্টিভ ইউজার কিন্তু লিংডিংয়ে থাকে তো আপনি যদি চান যে আপনার নেটওয়ার্কটাকে বড় করবেন মনে করেন আপনি একজন ডিজিটাল মার্কেটার লিঙ্কডিংয়ের কিছু কিন্তু স্ট্র্যাটেজি আছে বা কিছু সিস্টেম আছে ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনি প্রোফাইল তৈরি করছেন তাহলে আপনার লিঙ্কডিং প্রচার করবে বা তাদের সামনে শো করাবে যারা ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটার চায় এরকম এদের সাথে মূলত শো করাবে এবং তারা যদি আপনাকে চায় কানেকশন করে নিতে পারে মানে আপনি যদি ফেসবুকে কোনো বিজনেস ওনারের সাথে সরাসরি কানেকশন করতে পারবেন না বা সম্পর্কে বিল্ড আপ করতে পারবেন না কিন্তু লিঙ্কডিংয়ের মাধ্যমে খুব অনায়াসে আপনি যে কোনো বিজনেস ওনার থাক বিজনেস ম্যানেজার থাক মানে একজন প্রফেশনাল বা ভালো একজন প্রতিষ্ঠানের মালিকের সাথে আপনি খুব সহজেই সম্পর্ক স্থাপন করতে পারবেন এতে কি হবে আপনার নেটওয়ার্কটা বড় হয়ে যাবেন এই আপনি যদি ধরেন ব্যবসার নতুনে ব্যবসা করতে আসছেন বা ব্যবসা করেন না অথবা আপনি স্টুডেন্ট তাহলে কিন্তু আপনার লিঙ্কডিং অ্যাকাউন্টটা থাকা খুবই জরুরি কেননা কারণ দুদিন আগের পাশে আপনি কিন্তু লিঙ্কডিংয়ে আপনার আসতে হবে ঠিক আছে লিঙ্কডিং থেকে কিন্তু আপনি যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো ধরনের আপনার স্বপ্নের যে জবগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে ফাইন্ড আউট করতে পারবেন এবং সর্বপ্রথম যদি কোনো সার্কুলার বের হয় বা চাকরির জন্য কোনো কোম্পানির থেকে যদি আপনাকে চাকরির জন্য ই করে মানে জব পোস্ট করে সবার আগে কিন্তু তারা লিঙ্কডিংয়ে করে ফেলে লিঙ্কডিংয়ের মাধ্যমে কিন্তু আপনি জবও নিতে পারবেন বুঝতে পারছেন আপনার স্বপ্নের চাকরি নিতে পারবেন এখান থেকে আপনার কানেকশন বাড়াবেন যদি আপনি ফাইবার এবার আমি যদি বলি ফাইবার থেকে যদি আপনার মনে হয় যে আপনি ভালো কিছু করতে পারতেছেন না তাহলে লিংডিং থেকে আপনি কিন্তু ভালো কিছু করতে পারেন কারণ লিংডিং একটা হচ্ছে আপনি বলতে পারেন সব থেকে মনে করেন পারফেক্ট একটা জায়গা যেখানে আপনি যেরকম মানুষ চাচ্ছেন বা যেরকম বিজনেসের সাথে কানেক্ট হতে চাচ্ছেন এই টাইপের লোকজন কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হতে পারতেছেন বা কোম্পানির পেজের সাথে বা গ্রুপে যুক্ত হতে পারতেছেন এখান থেকে কিন্তু তাদের সাথে সম্পর্ক তৈরি করে আপনি তাদের কাছ থেকে জবও নিতে পারতেছেন মানে বলতে গেলে একটা এটা একটা মার্কেট প্লেস এবং সামনের দিকে তাদের চিন্তা ভাবনা আছে ফাইবারের মতো তারাও এখানে মার্কেট প্লেস ওপেন করে দেবে বা করে ফেলছে অলরেডি ঠিক আছে করে ফেলছে ধরতে গেলে অলরেডি তো আপনি যদি চান ফাইবারকেই মনে করেন এটা ফাইবারের মতোই একটা মার্কেট প্লেস এখানে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন প্রপারলি বা আপনি যদি সঠিকভাবে কাজ করেন বা আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত কানেকশন বাড়ায় নিতে পারেন তাহলে কিন্তু এখানে বিশাল একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে আপনার জন্য এবং আপনার কাজের জন্য কিন্তু খুবই সহজ হয়ে যাবে তো এটা আমাদের খুবই জরুরি খুবই জরুরি কারণ আমাদের যদি লেন্ডিংয়ের টিকে থাকতে হয় মানে হচ্ছে আমরা যদি অনলাইনে বিজনেস দাঁড় করাতে চাই তাহলে লিঙ্কডিং থাকাটা অবশ্যই যুক্তিসঙ্গত ওকে তো অবশ্যই আপনাকে থাকতে হবে তো আশা করি আপনি বুঝতে পারছেন যে এখানে লিঙ্কডিংয়ের মাধ্যমে আপনি যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনার বিজনেস ব্যান্ড ভ্যালু অনেক বেড়ে যাবে এবং আপনার ক্লায়েন্টদের সাথে রিলেশন বিল্ড আপ হয়ে যাবে এবং আপনি এখান থেকে অনেক কিছু করে ফেলতে পারবেন যেমন আপনি এখান থেকে ভালো ভালো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা ভালো ভালো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন এবং বিভিন্ন ক্লায়েন্টের সাথে আপনি কিন্তু অনায়াসেই তাদের সাথে কথা বলতে পারতেছেন এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারতেছেন আমি এরকমও দেখছি যারা লিংডিং থেকে মাসে পাঁচ সাত লাখ টাকা ইনকাম করে ঠিক আছে তো আশা করি আপনি লিংডিং সম্পর্কে বুঝতে পারতেছেন এবং এখানে মোটামুটি নয়শো মিলিয়ন মানুষ এখানে যারা অ্যাক্টিভ ইউজার আছে অ্যাক্টিভ ইউজার মানে নয়শো মিলিয়ন মানুষ তো এটা কিন্তু ছোটোখাটো একটা নেটওয়ার্ক না আর এখানে নয়শো মিলিয়নই মোটামুটি প্রফেশনাল মানুষ। মানুষজনের এখানে আবির্ভাব আছে ঠিক আছে আপনি হয়তো বিষয়টা বুঝতে পারতেছেন এবং হয়তো আপনি এটা গুরুত্ব দিতেছেন না কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি মনে করি সেই জন্যই আমি মূলত লিঙ্কডিং মার্কেটিংয়ের ফুল কোর্সটা আপনাদের জন্য অ্যাভেলেবল করে দিলাম তো আজকের পর্বে শুধু আপনাদেরকে লিঙ্কডিং সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করলাম এবং নেক্সট পর্বেতে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করা শেখাচ্ছি যে কীভাবে আপনি একটা প্রফেশনাল মানের লিঙ্কডিং অ্যাকাউন্ট করবেন এবং সেটা যদি চান যে আমি লিখতে পারি না ইংলিশে দুর্বল তাহলে কিন্তু আপনি চ্যাট জিপিটি বা এর মাধ্যমেও কিন্তু আপনি কিন্তু লিঙ্কডিংয়ের জন্য একটা প্রফেশনাল মানের আপনার কাজ রিলেটেড আপনি কিন্তু একটা সুন্দর একটা ডিসক্রিপশন লিখে ফেলতে পারবেন আজকের মতো তাহলে আমি স্টপ হয়ে যাচ্ছি দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে